গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে প্রাণ গেছে 6 জনের, আহত হয়েছেন অন্তত 14 জন। ভোররাতে গোবিন্দগঞ্জের জুমাঘর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে বুড়িমারি যাচ্ছিল বরকত ট্রাভেলসের একটি বাস, পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন, আহত হন বেশ কয়েকজন। এর মধ্যে আশঙ্কাজনক 9 জনকে রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। এই ঘটনায় কিছু সময়ের জন্য রংপুর ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে নাটোর ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 2 জন।